আমরা আবার এসেছি দ্য রিয়েল হিরো মিঠুনদার সেকেন্ড এপিসোড নিয়ে। আজকের এই এপিসোড শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর অতীতের কিছু ঘটনা বা তার স্টার হওয়ার স্ট্রাগল নিয়ে নয়, আজকের বিষয় হচ্ছে তার প্রাপ্য সম্মান নিয়ে যা তিনি আজও পান। কবে যে কোথা কি যে হলো জীবন জুয়া হেরে গেলা, কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়া হেরে গেলা, বেহিসাবি মন রাখেনি হিসাব কি দিয়েছি পেলা, কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়া। আজকের এই অনুষ্ঠান যারা শুনছেন তারা হয়তো সবাই মিঠুন চক্রবর্তীর ডাই হার্ড ফ্যান নয়, হয়তো সবাই বাঙালিও নয়, কিন্তু তাও একটা বিষয়ে সবাই একমত অবশ্যই হবে যে যে কজন বাঙালি হিসেবে বিশ্বের দরবারে বাংলা এবং দেশের নাম উজ্জ্বল করেছিলেন তাদের মধ্যে মিঠুন চক্রবর্তীও একজন। ওই কলকাতারই রকে কত আড্ডা মেরেছি, এখনো কি সেদিনগুলো ভুলতে পেরেছি, আজ বোম্বে গিয়ে জিরো থেকে হিরো হয়েছি, এ বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি, বাঙালি আমার প্রাণ বাংলা আমার গান, বাঙালি আমার প্রাণ বাংলা আমার গান। কিন্তু সত্যি বলুন তো, তিনি কি তার যোগ্য সম্মান পেয়েছেন? উত্তরটা সবারই জানা। মিঠুন চক্রবর্তী এমন একজন স্টার ছিলেন যিনি নিজের প্রচারের জন্য সোশ্যাল ওয়ার্ক করতেন না, যে কারণে তার অনেক উদারতার ঘটনাই সাধারণ মানুষের কাছে আজও অজানা। তিনি যেমন নিজে ট্যালেন্টেড ছিলেন ঠিক তেমনই তার ট্যালেন্ট চিনতেও ভুল হতো না, যে কারণে তার হাত ধরেই অনেক ট্যালেন্টেড মানুষ ইন্ডাস্ট্রিতে আসে এবং পরে যে যার নিজের ফিল্ডে চরম সফল হয়। উদাহরণস্বরূপ আনু মালিক, নদীম শ্রবণের মতো সঙ্গীত পরিচালকেরা। चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे, धीरे धीरे पास तेरे आएंगे, आगे दूर फिर न जाएंगे। অনেক কি জানেন, মিঠুন চক্রবর্তী খুব ভালো ফুটবল খেলতেন, যদিও ফিল্ম স্টার হওয়ার কারণে ফুটবলার হওয়ার ইচ্ছেটা তাকে একরকম ছেড়েই দিতে হয়। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের ফুটবলের উন্নতির জন্য ফুটবল ক্লাবগুলিকে শুধু আর্থিক সাহায্যই নয়, তার পক্ষে যথাসম্ভব করণীয় তিনি করে গেছেন বছরের পর বছর প্রচারের আলো ছাড়াই। মনে পড়ে মনে পড়ে সেই সব দিন, সেই সব ঝরে যাওয়া স্বপ্ন রঙী, সেই সব ঋতু জুড়ে ফাগুনের দিন। টপে থাকা অবস্থায় যখন অন্য স্টারেরা লন্ডন আমেরিকায় লাইভ শো করে কোটি কোটি টাকা উপায় করতেন, তখন মিঠুন চক্রবর্তী এই বাংলার অলি গলি পাকস্থলি ছোট বড় সব ক্লাবে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে থ্যালাসেমিয়া রোগ থেকে পশ্চিমবঙ্গকে নির্মূল করার জন্য সাধারণ মানুষকে সচেতন করতেন, এবং অ্যাজ এ মিঠুন চক্রবর্তী সেই ক্লাব থেকে যে অনুদান পেতেন সেই পুরো টাকাটাই দিতেন থ্যালাসেমিয়া ফান্ডে। তিনি অঙ্কিত রডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন আমরা সকলেই জানি,
কিন্তু হয়তো কেউই জানি না যে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি যে পারিশ্রমিকটা পেতেন তার পুরোটাই তিনি দিয়ে দিতেন থ্যালাসেমিয়া ফান্ডে। আমিও এই তথ্যটি জানতে পেরেছিলাম অঙ্কিতেরই এক ডিলারের থেকে, জেনে কিন্তু অবাক হইনি, কারণ উনি এমন একজন যার থেকে এটাই আশা করা যায়। নিজের ব্যস্ততাকে অমান্য করে দিনের পর দিন মুম্বাই থেকে পশ্চিমবঙ্গে এসে থ্যালাসেমিয়ার বিরুদ্ধে তিনি যে লড়াইটা করেছিলেন এবং শেষ ম্যাচ জিতেও ছিলেন তার সাক্ষী আমরা সকল পশ্চিমবঙ্গবাসী, যা চাইলেও হয়তো ভোলা খুব একটা সহজ হবে না আমাদের পক্ষে। শুধু থ্যালাসেমিয়াই নয়, আরও অনেকভাবে তিনি সামাজিক কাজ করে গেছেন। কত অগুন্তি শিশু যাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং পড়াশোনার সম্পূর্ণ খরচ তিনি বহন করে গেছেন। কত অগুন্তি মানুষের চিকিৎসার ব্যবস্থা করে গেছেন মিডিয়ার দৃষ্টি আকর্ষণ না করে। হৃদয় জুড়ে রইবে স্মৃতি যখন আমি থাকব না, তোর মাঝে ফিরে পাব আমার এই জীবন আবার। এবার আসা যাক অভিনেতা মিঠুন চক্রবর্তী অ্যাজ এ অ্যাক্টর এমন কি করতে পেরেছেন যা ওনাকে অন্য সব অভিনেতাদের থেকে আলাদা করে রাখে। তাহলে বলি, মিঠুন চক্রবর্তী সেই একমাত্র অভিনেতা যার ছবি ডিসকো ড্যান্সার ভারতীয় ছবি হিসেবে প্রথম ওয়ার্ল্ড ওয়াইড 100 কোটি টাকার ব্যবসা করে। আজ থেকে প্রায় 40 বছর আগে 100 কোটি টাকার অর্থ হচ্ছে বাহুবলী আর দঙ্গলের একসাথে মিলিত ব্যবসার যোগফলের থেকে অনেকটাই বেশি। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে 3টি রাষ্ট্রপতি পুরস্কার পান। তিনি প্রথম রাষ্ট্রপতি পুরস্কার পান তার প্রথম ছবি মৃগয়া থেকে, দ্বিতীয় রাষ্ট্রপতি পুরস্কার পান তাহাদের কথা নামক ছবি থেকে, আর তৃতীয় পুরস্কারটি পান স্বামী বিবেকানন্দ ছবি থেকে। তিনি একমাত্র অ্যাক্টর যার ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে অ্যাজ এ হিরো 1 বছরে সব থেকে বেশি ছবি রিলিজ হওয়ার। তিনি একমাত্র অ্যাক্টর যিনি অ্যাজ এ হিরো ওয়ার্ল্ডের সব থেকে বেশি ছবি করেছেন। তিনি একমাত্র অ্যাক্টর যিনি অ্যাজ এ হিরো সব থেকে বেশি হিট ছবি দিয়েছেন। 80s থেকে 90s বেশ কয়েকবার হাইয়েস্ট ট্যাক্স পেয়ার পর্যন্ত হয়েছেন তিনি, আর যার জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। গুইনি বিশাও নামক পশ্চিম আফ্রিকার একটি দেশে তার সম্মানে পোস্টাল স্ট্যাম্প পর্যন্ত বের হয়। ইজিপ্ট, তুর্কি, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার মতো প্রচুর দেশে আজও তার যা ফ্যান আছে তা দেখলে এখনকার সুপারস্টাররা নিজেদের স্টার বলতে লজ্জা পাবে। কিন্তু দুঃখের বিষয়, তার এত অ্যাচিভমেন্ট, এত সাকসেস কোনোটাই সাধারণ মানুষের কাছে ঠিক সময় পৌঁছয়নি বা পৌঁছতে দেওয়া হয়নি, কিছুমাত্র এ গ্রেড প্রোডাকশন হাউস আর তাদের কন্ট্রোলে থাকা মিডিয়ার কারণে। আরেকটা পলিটিক্যাল কারণ তো অবশ্যই ছিল, কিন্তু সেটা না হয় পরে কোনো দিন আলোচনা করা যাবে। মিডিয়া শুরু থেকেই ওনাকে অ্যাভয়েড করেছে, আর উনিও মিডিয়াকে তোষামোদ করেননি, কারণ তোষামোদ তারাই করেন যাদের সেলফ কনফিডেন্সের অভাব থাকে। কিন্তু যে মানুষটা নিজের লক্ষ লক্ষ মানুষের মনে সেলফ কনফিডেন্সের বীজ রোপণ করেছিলেন আর যার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস, ভালোবাসা, আস্থা জড়িয়েছিল, তা তো মিডিয়ার কাছে মাথা নত করার কোনো প্রশ্নই ওঠে না, তাই তিনিও মাথা নত করেননি। অনেকেই বলেন শুনেছি যে 80s-এ রজনীকান্ত, কমল হাসানের মতো সাউথের সুপারস্টারদের মিঠুন চক্রবর্তী 1 ইঞ্চি জমিও ছেড়ে দেননি নিজেদের স্টারডমে ফসল ফলানোর জন্য। একা রাজত্ব করেছিলেন সেই সময়, কিন্তু আজ সাউথের কমল হাসান, রজনীকান্তের মন্দির আছে, তাদেরকে সেখানকার জনতা ভগবানের মতো সম্মান করে। কিন্তু আমরা আমাদের গর্ব মিঠুন চক্রবর্তীকে সন্দেহের কাঠ গড়ায় তোলবার আগে একবারও দ্বিধাবোধ করলাম না। যে মানুষটা সারা জীবন এত কর্মব্যস্ততার মধ্যেও নিজের জন্মভূমির জন্য নিঃস্বার্থভাবে সবার চোখের আড়ালে নিজের সাধ্যমতো নিজেকে উজাড় করে দিল, আমরা তাকেই ভুলে গেলাম। একটা ইনসিডেন্টের জন্য তার অনেস্টি নিয়ে প্রশ্ন তুললাম। আচ্ছা বলুন তো, কোনো শিল্পী যদি কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়, তাহলে সেই কোম্পানির মালিক যদি কোনো ভুল কাজ করেন, তার দায় কি সেই শিল্পীর? মিঠুন চক্রবর্তী একজন ন্যাশনাল আইকন, তাই কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু শুধুমাত্র সেই কারণে তার দিকে আঙুল তোলাটা কি ঠিক হয়েছিল আমাদের? শুনেছিলাম ওনারও নাকি অভিমান হয়েছিল, যদিও হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু তাও যেমন মাকে ছেড়ে ছেলে বেশি দিন থাকতে পারে না, ঠিক তেমনই
বাংলা ছিল, বেশি দিন থাকতে পারেনি বাংলাতে ছেড়ে। সে আবার ফিরে এসেছে আর আগের মতোই বাংলায় কাজ করছে, বাংলার জন্য, বাঙালির জন্য। जब तक सजेगी सांसों की सरगम तेरे ही नगमे गाता रहूंगा, यादों को तेरी दिल से लगा के सपनों में तेरे आता रहूंगा। मैं जिसमें हूँ तू है जान, होंगे कभी ना जुदा, ऐसे ना आंसू बहाए, हंस के मुझे कर विदा। मेरे भोले सनम तेरे सर की कसम, जाके जल्दी ही मैं लौट आऊंगा। मैं तुझे छोड़ के कहां जाऊंगा। তবে অনুষ্ঠান শেষ করবার আগে একটা কথা অবশ্যই বলব, মিঠুন চক্রবর্তীর মতো একজন শিল্পী, একজন সোশ্যাল ওয়ার্কার, এর কি যোগ্যতা ছিল না ভারতরত্নর মতো সম্মান পাওয়ার? আমি ভারতরত্নর কথা তো ছেড়েই দিলাম, অন্তত পদ্মশ্রী পাওয়ার বিচার আপনারা করুন, আমি তো আমার মতামত জানালাম। তবে এরপরে আর একটা কথা অবশ্যই বলবো, যে সমুদ্র থেকে এক ঘটে জল তুলে নিলে যেমন সমুদ্রের কিছু এসে যায় না, ঠিক তেমনই মিঠুন চক্রবর্তীর মতো লেজেন্ডকে তার প্রাপ্য সম্মান না দিলেও তার কিছু এসে যায় না, কারণ তার প্রাপ্য সম্মান ভালোবাসার রূপে জমানো আছে পৃথিবীর কোটি কোটি মানুষের বুকে। Yeah.